আসসালামু আলাইকুম, আমি তুচ্ছ। ম্যাট্রিক্স নিয়ে আলোচনার আজকে প্রথম পর্ব, তাই আজকে ম্যাট্রিক্সের ইতিহাস নিয়ে আলোচনা করব। ম্যাট্রিক্সের ইতিহাস, তাহলে শুরু করা যাক ম্যাট্রিক্সের ইতিহাস নিয়ে আলোচনা। জি, ম্যাট্রিক্সের ইতিহাস কিন্তু বলতে গেলে অনেক বড়। তাই আপনারা গোটাটা যদি আমি বলতে যাই তাহলে আপনারা বোরিং হয়ে যাবেন, তাই পরিমার্জিতভাবে আপনাদের সুবিধার্থে থিমটা শুধু বলে দিচ্ছি, তাহলে আপনারা অনেকটা বুঝতে পারবেন। জি, তাহলে শুরু করা যাক। সর্বপ্রথম, হ্যাঁ, এই শব্দটি শুরু হয় 1850 সালে ইংরেজ গণিতবিদ জোসেফ সিলভেস্টার কি করেন, কিছু পদকে, কিছু শ্রেণীবদ্ধ, সরি, কিছু আয়তাকারে শ্রেণীবদ্ধ পদকে তিনি সাজিয়ে তার নাম দেন ম্যাট্রিক্স। তারপর থেকে শুরু হয়ে যায় এই নামটির, হ্যাঁ, বা এই নামটির, বা বলতে পারেন এই শব্দটির প্রচলন শুরু হয়ে যায়। জি, তার 3 বছর পর অর্থাৎ 1853 সালে স্যার হ্যামিল্টন নামে এইটার উপর কিছু গবেষণা করেন এবং গুরুত্বপূর্ণ অবদানও রাখেন। জি, তারপর 1858 সালে স্যার আর্থার ক্যারলে কি করেন, এইটা নিয়ে গবেষণা করেন এবং প্রথম, অর্থাৎ মানে তিনিই প্রথম কি করেন, পত্রিকায় প্রথম বিশ্লেষণমূলকভাবে ম্যাট্রিক্সের প্রকাশ করেন। তিনি বিশ্লেষণমূলকভাবে প্রকাশ করার জন্যই তিনাকে ম্যাট্রিক্সের জনক বলা হয়, অর্থাৎ আর্থার ক্যারলেকে ম্যাট্রিক্সের জনক বলা হয়। জি, তারপর একবারে অনেক দিন ধরে, প্রায় 67, হ্যাঁ, 67 বছর ধরে এই ম্যাট্রিক্সের সীমাবদ্ধতা গাণিতিক কলাকৌশলগুলোর সমাধানের জন্যই এটা ব্যবহার করা হতো, মানে সীমাবদ্ধতা খুব অল্প ছিল। হ্যাঁ, তারপর কি করলো যে একজন পদার্থবিজ্ঞানিক হলো, তিনার নাম হলো হাইজেনবার্গ। হ্যাঁ, হাইজেনবার্গ, বর্ন আর জর্ডান, তিনারা কি করলো, এই ম্যাট্রিক্সকে কোয়ান্টাম বলবিদ্যায় প্রয়োগ করলেন। তারপরে এই প্রয়োগের পর আবার আবার তার কিছুদিন পরেই, মানে সরি, কিছু বছর পর 1934 খ্রিস্টাব্দে কি হলো, এই এই জিনিসটাকে বিমানের প্রকৌশলীতেও ব্যবহার করা হলো। কারা ব্যবহার করলেন, বিজ্ঞানিক, হ্যাঁ অবশ্যই বিজ্ঞানিক, তারাও, হ্যাঁ, তারা হলো প্রকৌশলী, বলতে পারি যে প্রকৌশলী ডানকান ও কলার, কলার, হ্যাঁ, ডানকান, প্রকৌশলী ডানকান ও কলার, তারা কি করলেন, এই জিনিসটাকে বিমানের প্রকৌশলীতে বা প্রকৌশলী বিদ্যায় ব্যবহার করলেন। তারপর থেকেই কিন্তু ম্যাট্রিক্সের একবারে ব্যবহার একবারে প্রবল বেড়ে গেল। হ্যাঁ, তখন থেকেই ম্যাট্রিক্সের ব্যবহার আর কি গণিতের সব শাখায় শুরু হয়ে গেল ব্যবহার। ব্যবহার বলতে পারেন যে আমরা অনেকগুলো উদাহরণ দিতে পারি, যেমন হলো যে এখন বীজগণিতেও ম্যাট্রিক্স ব্যবহার করা হয়, সম্ভাবনা তত্ত্ব, তারপরে সংখ্যাতত্ত্ব, রেখাতত্ত্ব, জৈবিক বিজ্ঞান, অর্থনীতি, ব্যবস্থাপনা বিজ্ঞানে, তারপরে নানান ধরনের, এই ধরনের অনেক ধরনের এখন ক্ষেত্রে মানে ম্যাট্রিক্সে ব্যবহার করা হয়। আপনার যদি পেপার পেপার খুলে দেখেন তাহলে শেয়ার বাজারের এখানে দেখতে পারবেন, এখানে কিন্তু